আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রোজা রেখে কিভাবে চর্বি কমানো যায়, শরীরের চর্বি কিভাবে কমানো যায়, এ ব্যাপারে আমি কিছুটা আলোকপাত করব। হ্যাঁ, রোজা রেখে শরীরের চর্বি কমানো যায়, এটা একটা স্টাডিতে, সাইন্টিফিক স্টাডিতেও দেখা গেছে। স্টাডিটা করেছেন জাতীয় মশরুম কমিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রাণ রসায়ন ফার্মেসি বিভাগের যৌথ উদ্যোগে রিসার্চটি করা হয়েছে। রোজার কিছু একদল গ্রুপকে ফিক্সড করে রোজার আগে তাদের চর্বির পরিমাণ, কোয়ান্টিটি এবং কোয়ালিটি, এবং রোজা রাখার রোজার মাসে তাদের একই লোকের চর্বির পরিমাণ, কোয়ান্টিটি এবং কোয়ালিটি, দেখা গেছে রোজার রেখে চর্বির পরিমাণটা কমে, চর্বির কোয়ালিটি গুণগত মান পরিবর্তন হয়, ভালো গুণের চর্বিগুলো রক্তে চলে আসে। সুতরাং স্টাডিতে যেটা প্রমাণিত সেটা আমরা অবশ্যই বলবো, রোজার মাসে রক্তের চর্বি কমে যায়। এখন আসেন কীভাবে চর্বি কমে যায়, রক্তের চর্বির কী কোত্থেকে আসে। রক্তের চর্বি আসে আমরা যত বেশি খাবো, যত বেশি আমরা ভোজ করব, তত বেশি কিন্তু রক্তের চর্বির পরিমাণ বেড়ে যায়। কীভাবে বেড়ে যায়, আমরা যদি কার্বোহাইড্রেট বেশি খাই, কার্বোহাইড্রেট আলটিমেটলি চর্বিতে পরিণত হয়। আমরা যদি খাবার সাথে হাই, আমরা রিচ ফুড, জাঙ্ক ফুড এগুলো যদি বেশি নেই, সফট ড্রিঙ্কস এগুলো যদি বেশি নেই, এগুলো আলটিমেটলি লিভারে চর্বির পরিমাণটাকে বাড়িয়ে দেয়। আমাদের রোজার মাসে দেখা যায় যে আমাদের খাওয়ার সময়টাই তো কম, নাম্বার ওয়ান। সুতরাং ইচ্ছা থাকলেও আমরা বেশি খেতে পারবো না, এক। দুই নম্বর হলো কোয়ালিটিগত কিছু পরিবর্তন রোজার মাসে ঘটে যায়। আমরা যদি ইফতারের সময় যে আমরা একটু খাওয়াটা কমিয়ে নিই, আমরা যদি রিচ ডায়েট আমরা না নিই, তাহলে দেখা যাবে যে খাওয়াগুলো আমরা ইফতারে নেই, সেই ইফতারের খাওয়া থেকে চর্বি বাড়ে না, প্রথম রাতের খাওয়া থেকে চর্বি বাড়ে না, শেষ রাতে একটু প্রোটিনযুক্ত খাওয়া খাই, প্রোটিনযুক্ত খাওয়া থেকে চর্বি বাড়ে না। সুতরাং রোজার মাস হচ্ছে যাদের রক্তে চর্বির বেশি, সেই চর্বি কন্ট্রোল করার এক মোক্ষম একটি সময় রোজার মাস। চর্বির জন্য হাইপার ডিসলিপিডেমিয়ার জন্য রোজার মাস হচ্ছে একটা চিকিৎসা স্বরূপ। তাই আমি বলবো, রোজার মাসে খাওয়া দাওয়া কন্ট্রোল করে আপনার চর্বিকে কমিয়ে আনুন।